ইটালিয়ানো পিওর আর্ট। নতুন বিকাশ অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে লগ ইন করলেই 100 টাকা বোনাস, সাথে থাকছে প্রথম 25 টাকা রিচার্জে 50 টাকা ক্যাশব্যাক, সেন্ড মানি ও পে বিলে কোনো চার্জ নেই, আর ক্যাশ আউটে খরচ হাজারে মাত্র 15 টাকা। এখনই বিকাশ অ্যাপ ডাউনলোড করুন ও অ্যাকাউন্ট খুলুন ঘরে বসে। রোজ, লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, 4টি ফ্লেভারে রেমি চ্যাপস্টিক। রেমি চ্যাপস্টিক ফর ইউর সুইট লিপস। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস্ট ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনঅ্যাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান, ভালো থাকুন, একটি বিস্ট ক্লাব পণ্য। এখনই সময় সকল কৃত্রিমতাকে ছেড়ে ফেলে রিয়েল কেটেছে নেয়ার, কারণ রিয়েল ম্যাঙ্গো পাল্প থেকে তৈরি হয় শেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক, তাই রিয়েল মানি রিফ্রেশিং, রিয়েল মানি শেজান। বাহারি ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাইন আরএফএল বেস্ট বাই সহ দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। ইটালিয়ানো, পিওর আর্ট। উইকেট পেয়েছেন অবশ্যই বিপ্লব, এবং আজকে তার ডেবিউ ম্যাচ, এবং ডেবিউ ম্যাচে এসেই উইকেট তুলে নেয়া নিঃসন্দেহে অনেকটাই উজ্জীবিত করবে। এক রান দিয়ে একটি উইকেট প্রথম ওভার থেকে, অফ স্টাম্পের উপরে বল, আবারও সে ফ্লাইট ছিল সেই জায়গা থেকে, অনসাইডে খেললেন ও প্রান্তে থাকা মাসাকা, যা নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে, এ যাত্রায় কোনো রান নেই। ডট বল ফ্লাইট রয়েছে, তবে পেসটা আসলে এক্সপেক্টেড পেসটা নেই, সেটা ব্যাটসম্যানের কোয়ালিটি, একটু বেটার কোয়ালিটির ব্যাটসম্যানের এগেনস্টে কীভাবে বোলিং করবেন সেটাও দেখার বিষয়। এবার অফ স্ট্যাম্পের উপরে ফুল লেন্থে পিচ করা বল, অফ ড্রাইভ করেছেন মাসাকাচ্চা, ফলো থ্রুতে নিজে ফিল্ডিং করতে গিয়ে মিস করেছেন, মিড অফ থেকে শাকিব ব্যাকআপ ফিল্ডিং করেছেন একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট, 36, 4 উইকেট হারিয়ে পড়ছে জিম্বাবুয়ে। রায়ান বার্ড বোলিং ব্যাটিং করতে এসেছেন এই মুহূর্তে, তবে বিপ্লব উইকেটটা পেয়েছেন মতুম বোদজির, যেটা মূলত আসলে আমরা দেখতে চাচ্ছি যে জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান যারা আছেন তাদের যে কোয়ালিটি সেটা আমরা প্রত্যেকেই জানি, তবে একটু বেটার কোয়ালিটির ব্যাটসম্যানের এগেনস্টে কেমন বোলিং করেন বা তার ফ্লাইটটা কতটুকু কার্যকর হয়। রায়ান বার্ড এই টিমের মতো অন্যান্য ব্যাটসম্যানদের চাইতে একটু আলাদা, তার এগেনস্টে কেমন বল হয় সেটা একটা দেখার বিষয়। তবে আজকে দেখার বিষয় জিম্বাবুয়ে কোন জায়গায় গিয়ে থামে এবং বাংলাদেশ কত দ্রুত জিম্বাবুয়েকে আটকে দিতে পারে। এ যাত্রাতেও কিন্তু একটা ফ্লাইট ছিল, অফ স্টাম্পের বাইরের বল, সেই জায়গা থেকে বলটাকে স্কোয়ার লেগে ফ্লিক শটের মাধ্যমে খেলে দিয়েই প্রান্তের বার্ড তিনি কিন্তু 1 রান নিয়ে ফেলেন। এরই সাথে 7 ওভারে খেলা শেষ, 37, 4 উইকেটে জিম্বাবুয়ে। ভালোবাসায় ভিজে দাও যদি হয় আজ ভালো লাগার মুহূর্তে, ছোট্ট দুর্ঘটনায় ভালোবাসার ছন্দ ধরে রাখতে রয়েছে পিউলি। 5 দিনের মধ্যে একটি পিউলি খেয়ে নিলেই অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সির ঝুঁকি আর থাকবে না। চলছে ওয়ালটন মেগা এক্সচেঞ্জ অফার, যে কোনো সচল কিংবা অচল সিআরটি টিভি দিয়ে মাত্র 9,900 টাকায় নতুন এলইডি টিভি। এছাড়াও টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে পেতে পারেন প্রতি ঘন্টায় ফ্রি ফ্রিজ। টিভির প্যানেলে 4 বছরের গ্যারান্টি তো থাকছেই। ওয়ালটন আমাদের পণ্য। এখনই সময় সকল কৃত্রিমতাকে ছেড়ে ফেলে রিয়েল কেটেছে নেয়ার, কারণ রিয়েল ম্যাঙ্গো পাল্প থেকে তৈরি হয় শেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক, তাই Real Money Refreshing, Real Money Shazam. TVS ইচ্ছা পূরণ অফার। TVS এর মোটরসাইকেল কিনে পান রেজিস্ট্রেশন ফি বাবদ 12,073 টাকা অথবা 10,000 টাকা পর্যন্ত ছাড়। আজই আসুন TVS এর শোরুম। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস্ট ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনঅ্যাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান, ভালো থাকুন, একটি বিস্ট ক্লাব পণ্য। শফিউল ইসলাম ব্যাক অফ লেন্থের বল, একটু স্পট জাম্পে ডিফেন্ড করেছেন ব্যাটসম্যান রায়ান বার্ড, এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ ছিল না। 37, 4 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। 8ম ওভারে খেলা শুরু হয়েছে, এর আগের ওভারে উইকেট পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, যেখানে বাংলাদেশ একজন লেগ স্পিনার খুব হন্যে হয়ে খুঁজছে, সেই লেগ স্পিনারের অভাবটা কতটুকু পূরণ করতে পারবেন তা দেখার বিষয়। হ্যাঁ, একটা সময় কিন্তু সাব্বির রহমান, তাই না, তিনিও যখন এসেছিলেন তাকে দিয়েও কিন্তু আমরা লেগ স্পিন করানোর একটা ইচ্ছা ছিল, তবে এ যাত্রায় আর কোনো কথা নয়, বোল্ড হয়ে গেলেন বার্ল আউট। ফ্রেশ আউট, সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, দেশের সবচেয়ে নিরাপদ পানি, মেড ইন বাংলাদেশ, মেড ফর দ্য ওয়ার্ল্ড। লেগ স্টাম্পে পিচ করে সুইং করে অফ স্টাম্পে বেরিয়ে যাচ্ছিল বাহাতি ব্যাটসম্যান বার্ল এর জন্য, এবং সেই জায়গায় ইনসাইড এইচ পরবর্তীতে স্টাম্প উপড়ে গেল, এরই সাথে অবশ্য না বেলস পড়ে গেছে, এরই সাথে আউট হয়ে ফেরত যাচ্ছেন বার্ল। অর্থাৎ 5ম উইকেটে পতন ঘটল জিম্বাবুয়ের, 37 রানে 1 রান করে ফেরত যাচ্ছেন রায়ান বার্ল।
লাখপতি নগদে লাখপতি কে লাখপতি আপনি লাখপতি কিভাবে সম্ভব নগদে সম্ভব এবার নগদে লাখপতি হতে পারেন আপনিও ২৫০০ টাকা বা তার বেশি ক্যাশ ইন করে ও প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত অথবা নিশ্চিতায় তো আছেই নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন বাহাই ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাই আরএফএল বেস্ট বাই সহ দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে ইটালিয়ানো পিওর আর্ট একটু চোখ কান খোলা রাখলে বাজেটেই যেমন পাবেন ভালো কিছু তেমনি রবিতে রিচার্জের আগে *999* আপনার বাজেট হ্যাশ ডায়ালে পাবেন সেরা অফার রবি এখনই সময় সকল কৃত্রিমতাকে ছুড়ে ফেলে রিয়েলকে বেছে নেয়ার কারণ রিয়েল ম্যাঙ্গো পার্ক থেকে তৈরি হয় শেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক তাই রিয়েল মানি রিফ্রেশিং রিয়েল মানি শেজান আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট ফ্রুট ফান ভালো খান ভালো থাকুন একটি বিস ক্লাব পণ্য শফিউল ইসলামের পরবর্তী বল আউটসাইড অফ স্টাম্প ব্যাক অফ লেন্থের বল স্টিয়ার করে দিয়েছেন বল চলে গেছে ডিপ থার্ড ম্যান অঞ্চলে একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন হয়েছে ব্যাটসম্যানদের মধ্যে এবং রান সংখ্যাটা এই মুহূর্তে ৩৮-৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের লক্ষ্যমাত্রা ১৭৬। হ্যাঁ, তবে শফিউল ইসলাম আজকে এটা তার দ্বিতীয় ওভার ছিল, প্রথম ওভারে প্রথম বল থেকে একটা উইকেট পেলেন এবং দ্বিতীয় ওভারে এসে আরও একটা উইকেট তুলে নিয়ে দুটো উইকেট ঝুলিতে পুরেছেন ৯ রান দিয়ে ব্যক্তিগত দ্বিতীয় ওভার। তিনটি বল হয়ে গেছে ইতিমধ্যে এই ওভারের, ওভারে চতুর্থ বল ওভার দ্য উইকেটে খাটো লেন্থের ডেলিভারি ছিল, আউটসাইড অফ স্টাম্প কাট করেছেন, তবে সেক্ষেত্রে বল চলে গেছে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে, ফিল্ডার আছেন সেখানে, এখান থেকে রান একটি। ৩৯-৫ উইকেটে জিম্বাবুয়ে, বাঘের গর্জন তো মাঠেই চলছে আজকে। হাল ছিল না বাংলাদেশ, জিপিএস পাত দৃঢ়তার প্রতিশ্রুতি, মানে বাঘরা মাঠে খেলছে গর্জন হবে না তা তো হতে পারে না। একেবারে বাঘের গর্জনটা ঠিক এই মুহূর্তে আমরা শুনতেই পাচ্ছি। ৩৯-৫ উইকেটে জিম্বাবুয়ে এবং অনেকদিন পর একটা অনেক বড় উপলক্ষ বাংলাদেশের জন্য, কারণ গত বেশ কদিন ধরে জয় এটা একটা অনেক দূরের ব্যাপার বাংলাদেশের জন্য। শুধুমাত্র জিম্বাবুয়েকে আমরা প্রথম টি-টোয়েন্টিতে হারিয়েছি, তাও খুব কষ্টে সৃষ্টে আউটসাইড অফ স্টাম্প লেন্থ বল স্কোয়ার কাট ব্যাকওয়ার্ড পয়েন্টে দুর্দান্ত ফিল্ডিং নাজমুল হোসেন শান্তর, একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন ব্যাটসম্যানদের মধ্যে
ফ্লাইটে মিট হয়েছেন মাসা কাজ্জা। Fresh out! Super fresh drinking water. দেশের সবচেয়ে নিরাপদ পানি. Made in Bangladesh, made for the world. রিভিউ নিয়ে কোনো লাভ নেই, রিভিউ নিয়ে চিন্তা করছেন মাসা কাজে, কিন্তু আপনি রিভিউটা কেন নেবেন? একেবারে স্ট্রেইট একটা বল আপনি মিস করেছেন, একদম স্ট্রেইট ডেলিভারি, ফুল লেন্থে পিচ করেছে, সুইপ করতে গিয়ে মিস করে গেছেন। ষষ্ঠ উইকেটের পতন জিম্বাবুয়ের, 7 রিং সিমেন্ট স্কোর আপডেট, 44-6 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। নতুন বিকাশ অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে লগ ইন করলেই ১০০ টাকা বোনাস, সাথে থাকছে প্রথম ২৫টা যে ৫০ টাকা ক্যাশব্যাক, সেন্ড মানি ও পে বিলে কোনো চার্জ নেই, আর ক্যাশ আউটে খরচ হাজারে মাত্র ১৫ টাকা। এখনই বিকাশ অ্যাপ ডাউনলোড করুন ও অ্যাকাউন্ট খুলুন ঘরে বসে। টিভিএস ইচ্ছা পূরণ অফার, টিভিএস এর মোটরসাইকেল কিনে পান রেজিস্ট্রেশন ফি বাবদ ১২,৭৩ টাকা অথবা ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়। আজই আসুন টিভিএস এর শোরুম। রোজ, লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, চারটি ফ্লেভারে রেমি চ্যাপস্টিক, রেমি চ্যাপস্টিক ফর ইউর সুইট লিপস। আমাদের মতো পাগলদের জন্য বিস্ট ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান, ভালো থাক।
কাটার মুস্তাফিজুর রহমানের কাছ থেকে গুড লেন্থে পিচ করে অফ স্ট্যাম্পের বাইরে থেকে সেটা আউটসুইং করে বেরিয়ে যাচ্ছিল। আগে থেকে সাফল করা ব্যাটসম্যান লফটেড অন ড্রাইভ করেছেন, ওয়াইডিশ লঙ্গন অঞ্চলটা পুরোপুরি ফাঁকা ছিল। অর্থাৎ হাফওয়ে সাইড গন, ওভার শেষ হয়ে যাচ্ছে শ্রোতা বন্ধুরা। মুতুম্বামি তিনি পাঁচ বল থেকে এগারো রান করেছেন এখন পর্যন্ত। মুস্তাফিজ খাটার মাস্টার, খাটার লেন্থের আমার ভেতর থেকে ঢুকছিল, চমৎকারভাবে গাইড করে দিয়েছেন। ওরে শট, আপিস বলটিকে দুর্দান্তভাবে একেবারে কলারের উপরে খেললেন, লেট কাট কাটের মধ্যে করে থার্ড ম্যান ডিজন দিয়ে বল যাচ্ছিল সীমানের দিকে, কুড়িয়ে কিপারে থ্রো, এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়লো। টিকিট কনফার্ম জিম্বাবুয়ে আপনাদের জন্য, এখান থেকে টেনে তোলার আপনাদের আর কেউ নেই। আপনার ক্যাপ্টেন পর্যন্তই ছিল যতটুকু আশা, এখন শুধু ব্যবধান কমবে, ঠিক বলছি? ওভার দুই উইকেট মুস্তাফিজুর রহমান যাচ্ছেন এই মুহূর্তে প্রস্তুত ব্যাটসম্যান মজিবা, ব্যাক অফ লেন্থের বল বসে পড়েছেন ব্যাটসম্যান মজিবা। আম্পায়ারের কাছ থেকে একটা ওয়াইডের সংকেত এক্সপেক্ট করছিলেন ব্যাটসম্যান, তবে আম্পায়ার তাকে নিরাশ করে বললেন যে না ভাই, এটা ওয়ান বাউন্স ফর দ্য ওভার, এর পরবর্তী আরেকটা বাউন্স করলে সেটা একটা নো বল হবে, কিন্তু এটা কোনোভাবে ওয়াইড না, শোল্ডারের উপর দিয়ে গেছে কিন্তু মাথার উপর দিয়ে যায়নি, অর্থাৎ যেত না। আপনি যদি না বসতেন, আপনি বসার কারণে বলটা মাথার উপর দিয়ে গেছে। 55-6 উইকেটে জিম্বাবুয়ে, দশম ওভারের শেষ বলটি নিয়ে মুস্তাফিজ যাবেন, 61 বল থেকে প্রয়োজন 121 রান। নাজমুল শান্ত 11 রান করেছিলেন, লিটন কুমার দাস আজকে 38 রান করেছিলেন, সাকিব আল হাসান 10 রান করেছিলেন, অপরদিকে মুশফিকুর রহিম তিনি 32 রান করেন, মাহমুদুল রিয়াদ 62 রান সংগ্রহ করেন, আর কোনো ব্যাটসম্যান তেমন কিছু, আফিফ আজকে 7 রান করেছেন, দোষরু করেছেন দশম ওভারের শেষ বল, ওভার দ্য উইকেট, আউটসাইড অফ স্টাম্প, স্কোয়ার কার্ড, থার্ড ম্যান ডিজেন্ডে বল সীমানের দিকে যাচ্ছে, কুড়িয়ে থ্রো করার আগেই একটি রান বাড়লো। 10 শেষে 56-6 উইকেটে জিম্বাবুয়ে। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান ভালো থাকুন, একটি বিস ক্লাব পণ্য। বাহাই ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাইন, আরএফএল বেস্ট বাই সহ দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। ইটালিয়ানো, পিওর আর্ট। রোজ, লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, চারটি ফ্লেভারে রেমি চ্যাপস্টিক। রেমি চ্যাপস্টিক ফর ইউর সুইট লিপস। এখনই সময় সকল কৃত্রিমতাকে ছুড়ে ফেলে রিয়েল কেটেছে নেয়ার, কারণ রিয়েল ম্যাঙ্গো পাল্প থেকে তৈরি হয় শেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক, তাই রিয়েল মানে রিফ্রেশিং, রিয়েল মানে শেজান। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান ভালো থাকুন, একটি বিস ক্লাব পণ্য। আহসান তাহের আলী হান্নান সরকারের পরে দ্বিতীয় ব্যক্তি আমিনুল শরীয়তপুরের হয়ে জাতীয় দলে খেলছেন। ইতিমধ্যে খেলাও কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রথম বলটি খেললেন ও প্রান্তে থাকা ব্যাটসম্যান, যেটা কিনা অন ড্রাইভে লঙ্গনে পাঠিয়ে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন দুজন ব্যাটসম্যান। রান আসলো ঠিকই, তবে উইকেটটা ছটা নেই, আর চারটা বলের খেলা, মানে চারটা ভালো বলের খেলা, তাই না কামরাজা? ড্রিম ডেলিভারি।
হ্যাশ। মুতুম্বামি স্টেপ আউট করে এসে খেলতে চাইলেন, পরবর্তীতে শটটা চেক করলেন, আলতো করে ঘুরিয়ে দিলেন স্কোয়ার লেগে, সেখান থেকে ফিল্ডিং রান আরও একটি, তবে না মাজিবা ছিলেন সেক্ষেত্রে ব্যাটসম্যান, তার ব্যাট থেকে রানটি আসলো। সেভেন ইনিংস সেভেনের স্কোর আপডেট 64-6 উইকেটে জিম্বাবুয়ে। এবার সুই ব্যাটে বলে হয়নি, ওখানে নিচের পাটে লেগে যায় আউটসাইড অফ স্টাম্প, যার জন্য আপিল করলেন না মুশফিক এবং ক্যাপ্টেন বোলার সাকিব আল হাসান, না ফুল লেন্থ একটা ডেলিভারি ছিল সেই জায়গায়। হ্যাঁ রিভার্স সুইপ না হয়নি, ব্যাট প্যাড ক্লোজ করে স্লিপ পয়েন্টে মুশফিক এসে তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন, এ বল থেকে রান্নার কোনো সুযোগ নেই। আরও একটি বল, এবারেও কিন্তু মিডল স্টাম্পের উপরে একটু লাফিয়ে ওঠে, বলে গ্লান্স করলেন স্কোয়ার লেগে, সেখান থেকে ফিল্ডিং আরও একটা রান যুক্ত হলো। তবে এক এক রান নিয়ে কোনো লাভ নেই, 49 বল থেকে প্রয়োজন 111 রান জয়ের জন্য জিম্বাবুয়ে। 49 দুগুণে কত? 98 98 না 114 রানের প্রয়োজন, অর্থাৎ 2 রান করে করলেও হবে না, 2 এর বেশি করে করতে হবে বল প্রতি, তবে আজকে খেলায় জিম্বাবুয়ে জয়লাভ করবে। একটি লিগাল ডেলিভারি বাকি রয়েছে এখনও, 49 বল থেকে 111 রানের প্রয়োজন, টার্ন করে লেগের দিকে ঘুরছিল, ব্যাকফুটে গিয়ে আলতো করে ফ্লিক শট, একেবারে ডিপ ফাইন লেগে স্কোয়ার অঞ্চল, এই রিজনে সাইফুদ্দিন রয়েছেন কুড়ি ফেরত পাঠানোর আগে, এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 12 শেষে 66 উইকেটে জিম্বাবুয়ে। TVS ইচ্ছা পূরণ অফার, TVS এর মোটরসাইকেল কিনে পান রেজিস্ট্রেশন ফি বাবদ 12,073 টাকা অথবা 10,000 টাকা পর্যন্ত ছাড়, আজই আসুন TVS এর শোরুম। লাখপতি নগদে লাখপতি, কে লাখপতি? আপনি লাখপতি, কিভাবে সম্ভব? নগদে সম্ভব, এবার নগদে লাখপতি হতে পারেন আপনিও, 2,500 টাকা বা তার বেশি ক্যাশ ইন করে ও প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত, অথবা নিশ্চিতায় তো আছেই নগদ। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। বাহাই ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাই, আরএফএল বেস্ট বাই সহ দেশের সর্বোচ্চ পাওয়া যাচ্ছে ইটালিয়ানো পিওর আর্ট। প্রতি বলে বলে আসলে আবেদন করলে তো চলবে না, একটু বুঝে শুনে করতে হবে। প্রথম বলে আবেদন করলেন বিপ্লব, এই বল থেকে কোনো বিপদ নেই, রানও নেই, তবে দ্বিতীয় বল একটা ঘটনাবহুল বল, অফ স্টাম্পের উপরে বলটিকে কাভারে খেলেছিলেন, কাভার থেকে থ্রো হয়েছে, মুশফিক বলটা ধরে সেখানে স্টাম্পে হিট করেছেন, কাভারটা শেষ পর্যন্ত নিজের জায়গাটা ধরে রাখতে পেরেছেন কিনা ব্যাটসম্যান দেখতে হবে, আম্পায়ার বললেন দেখিনি, থার্ড আম্পায়ারের কাছে যাই। Detol B100% sure decision cha hocche third umpire er kach theke ekebare clear mushfiq ball ta hate tule stump e je bhabe hit korechen batsman er kono sujog i chilo na nijeke bipod mukto rakhar so ja ghoshona ashbe ta hocche Detol B100% sure decision out 66 raner mathay saptom wicket er poton zimbabwe-r আর বাকি মাত্র 3। আরো একবার জানাই যে অফ স্টাম্পের উপরের বলটি, সেই বলটিকে কাভারে খেলেছিলেন, শর্ট এক্সট্রা কাভার, সেই জায়গা থেকে থ্রোটা হয়েছিল মুশফিকের দিকে বল, এবং ব্যাটসম্যান বেরিয়ে গিয়েছিলেন প্রায় অর্ধ পিচ থেকে, আবারও ব্যাক করেছেন নিজের ক্রিজ বাঁচাতে, কিন্তু লাভ হয়নি। সপ্তম উইকেটে পতন ঘটল এবং নেভিল মাজিবা 15 বল থেকে 9 রান করে ফেরত গেলেন। একটু চোখ কান খোলা রাখলে বাজেটেই যেমন পাবেন ভালো কিছু, তেমনি রবিতে রিচার্জের আগে *999* আপনার বাজেট হ্যাশ ডায়ালে পাবেন সেরা অফার রবি। এখনই সময় সকল কৃত্রিমতাকে ছেড়ে ফেলে রিয়েল কেটেছে নেয়ার, কারণ রিয়েল ম্যাঙ্গো পাল্প থেকে তৈরি হয় শেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক, তাই রিয়েল মানি রিফ্রেশিং, রিয়েল মানি শেজান। ব্যবধান কমবে শ্রোতা বন্ধুরা, জয়লাভ করতে পারবে না জিম্বাবুয়ে, বলার অপেক্ষা রাখে না, আর সেটা অফ স্টাম্প ফুল লেন ব্যাকফুটে গিয়ে সোজা ব্যাটে খেলেছেন, অফ ড্রাইভ লং অফ দিয়ে বল যাচ্ছে।
মনে হচ্ছে বেশ ভালো। আরো একটা ফ্লাইট দিলেন অস্টাম্পের বাইরে, এই যাচ্ছে অন ড্রাইভ করেছেন, লঙ্গনের ফিল্ডার আছেন, তবে এক রান পাবেন। জার্ভিস নতুন ব্যাটসম্যান এসেছেন, তবে রানটা আসলো মুতুম বামি, তার বল থেকে 68 রানের মাথায় না 68 রান 7 উইকেট নেই জিম্বাবুয়ের। তবে উইকেটটা, সপ্তম উইকেটটা কিন্তু হারিয়েছে, এবং সেটা যেটা বলছিলাম আমিনুলের এই ওভারেই। হ্যাঁ, ফ্রেশ আউট, সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, দেশের সবচেয়ে নিরাপদ পানি, মেড ইন বাংলাদেশ, মেড ফর দ্য ওয়ার্ল্ড। এই আউট রান আউট রাউট ছিল শ্রোতা বন্ধুরা, এটা রান আউটের রাউট ছিল, একটা ডিরেক্ট থ্রো হয়নি, মুশফিকুর রহিম আলতো করে ওটা বেলসটা ক্লিপ করলেন এবং আম্পায়ার বলেন দেখিনি, থার্ড আম্পায়ারের মাধ্যমে এই সিদ্ধান্তটি এসেছে। 69 শত উইকেটে জিম্বাবুয়ে। ওভারের শেষ বল ব্যাকআপ লেন্ডের ভারী ব্যাকফুটে গিয়ে সোজা ব্যাটে খেলেছেন, ওয়াইড মিড অনে ঠেলে দিয়ে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান বাড়ল 13 শেষ, 7 ইনিংস সিমেন্ট স্কোর আপডেট 70 রান 7 উইকেটে জিম্বাবুয়ে। নতুন বিকাশ অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে লগ ইন করলেই 100 টাকা বোনাস, সাথে থাকছে প্রথম 25 টাকা রিচার্জে 50 টাকা ক্যাশব্যাক, সেন্ড মানি ও পে বিলে কোনো চার্জ নেই, আর ক্যাশ আউটে খরচ হাজারে মাত্র 15 টাকা। এখনই বিকাশ অ্যাপ ডাউনলোড করুন ও অ্যাকাউন্ট খুলুন ঘরে বসে। রোজ লেমন অরেঞ্জ স্ট্রবেরি চারটি ফ্লেভারে রেমি চ্যাপস্টিক, রেমি চ্যাপস্টিক ফর ইউর সুইট লিপস। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস্ট ক্লাব দিচ্ছে ফ্রেশ থেকে। দ্বিতীয় বলটি ফ্লাইট দিলেন অফ স্টাম্পে, টেনে খেলতে চেয়েছিলেন ও প্রান্তে ব্যাটসম্যান মুতুম বামি, তবে আন্ডার এজ, সে জায়গা থেকে কোনো রকম বিপদ নেই, কোনো রানও আসলো না। 7 ইনিংস 7 স্কোর আপডেট 77 উইকেটে জিম্বাবুয়ে। লফটেড শট, হাওয়াইয়া শট, ওরে শট, জোরের শট, ও বল তুমি কোথায় যাও, গ্যালের সামনে গিয়ে আসতে পড়ল ছক্কা, আরে শট। জুসি হাফ ভলি মানে সেক্ষেত্রে খেলেছেন, ব্যাট প্যাট ক্লোজ করে পেছনের পাটি আকার ভাঁজ করে হাঁটু গেড়ে বসে পড়ে তারপরে মনের মাধুরী মিশিয়ে খেলেছেন, লম্বা একটা ডিস্টেন্স পেয়েছেন, 85 মিটার ডিস্টেন্সের একটা ছক্কা ঠিক গ্যালারির সামনে আসতে পড়ল। 7 ইনিংস 7 স্কোর আপডেট 13.3 ওভারে খেলা শেষে 76 7 উইকেটে জিম্বাবুয়ে। ওভারে চতুর্থ ভালো লাগার মুহূর্তে ছোট্ট দুর্ঘটনায় ভালোবাসার ছন্দ ধরে রাখতে রয়েছে পিউলি। 5 দিনের মধ্যে একটি পিউলি খেয়ে নিলেই অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সির ঝুঁকি আর থাকবে না। রোজ লেমন অরেঞ্জ স্ট্রবেরি চারটি ফ্লেভারে রেমি চ্যাপস্টিক, রেমি চ্যাপস্টিক ফর ইউর সুইট লিপস। এখনই সময় সকল কৃত্রিমতাকে ছুড়ে ফেলে রিয়েলকে বেছে নেয়ার, কারণ রিয়েল ম্যাঙ্গো পাল্প থেকে তৈরি হয় শেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক, তাই রিয়েল মানি রিফ্রেশিং, রিয়েল মানি শেজান। হ্যাঁ, ব্যাকফুটে গিয়ে ব্যাকআপ লেন্ডারের ব্যাকফুটে গিয়ে সোজা ব্যাটে খেললেন সাইফুদ্দিনের বল, কিন্তু ব্যাটে বলে খুব ভালো হয়েছে বলবো না, ট্রোতে লেগে যায়, বোলার নিজে বলে নিজেই ফিল্ডিং করলেন, এ বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই, 35 বল থেকে 90 রানের প্রয়োজন। আমি কেন আপনাকে বললাম কি হলো জানেন? হ্যাঁ, কারণ যেভাবে আপনি করলেন আমার মনে হলো যে সাইফুদ্দিনই আঘাত পেয়েছে, তো সেরকম তো কিছু ও হ্যাঁ সাইফুদ্দিন কিন্তু শুরুর বলে আঘাত পেয়েছিলেন। হ্যাঁ, তখন তো পেয়েছিলেন, কিন্তু এখন আর সেরকম কিছু ঘটেনি, তবে ওভারের দ্বিতীয় বলটা নিয়ে সাইফুদ্দিন দৌড় শুরু করে দিয়েছেন ওভার দ্য উইকেটে। এবারে কিন্তু একেবারে ইয়র্কার ছিল, সেই সাথে ইয়ারে একটা সুইংও পেয়েছেন সাইফুদ্দিন, চমৎকার একটা বল, তবে চমৎকারভাবেই সেটা ব্যাকওয়ার্ড পয়েন্টে খেললেন ব্যাটসম্যান জার্ভিস, রান যদিও পেলেন একটি। 7 ইনিংস 7 স্কোর আপডেট 87 7 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে, দরকার আর তিনটি ভালো বল, তিনটি ড্রিম ডেলিভারি, স্বপ্নের ডেলিভারি, উইকেট টেকিং ডেলিভারি, ম্যাচ উইনিং ডেলিভারি। আমরা কিভাবে বিশেষায়িত করব জানি না শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত রেডিও ভূমি 92.8 FM। 34 বল থেকে 89 রানের প্রয়োজন, 34 বল 89 রান, তিনটি উইকেট হাতে রয়েছে। মুতুম বামি 18 বল থেকে 33 রান করেছেন, ওভার দ্য উইকেট খাটালেন তার বাউন্সার, ওখানে অল বিটেন। মুশফিকুর রহিম এই যে এই অ্যাক্টিং কিন্তু ধরা পড়বে আমাদের চোখে, আমরা হলো একটু বুঝি, মিস করেছেন তারপরে খুঁড়াচ্ছেন,
মিস করে বল খোড়াচ্ছেন তিনি, যে ব্যথা কোথায় পেলেন, ব্যথা তো পাওয়ার কথা নয়। যাক, ফাইন লেগের একজন কামরো যেমন হয় বুঝছেন, যাই হোক আচ্ছা তাই যেন হয়, ঠিক আছে দেখি কি হয়েছে। হ্যাঁ কোথায় লেগেছে, না লাগেন তো, লেগেছে কিন্তু, আমরা ভেবেছিলাম যে টোতে লেগেছে কিন্তু টোতে মুশফিকের লাগেনি, না হাঁটুতে গিয়ে বলটা লেগেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, সাইফউদ্দিন চতুর্থ বল নিয়ে যাচ্ছেন স্ট্রাইকে জার্ভিস, ওভার দ্য উইকেট, আবারও ইয়র্কার, তবে এবারে ডিগাউটটা করেছেন কভারে, কভারে ফিল্ডার আছেন, এর কারণে কোনো রান পেলেন না জার্ভিস। 32 বল থেকে প্রয়োজন 88 রান এবং জিম্বাবুয়ের সংগ্রহটাও হচ্ছে 88, 7 উইকেটে। 32 বল তো, ওদিকে 88, মানে ওভার প্রতি শ্রোতা বন্ধুরা 3-3 নিচে এইভাবে রান করতে হবে, বল প্রতি এক বল থেকে 3 অথবা 3 নিচে এইভাবে করলেই আজকে প্রতি বলে 3 করে রান নিতে হবে, সেটা বলুন। হ্যাঁ 3 নিচে 3 বা 2 এর একটু উপরে এরকম তো নেওয়া সম্ভব না। গুড ফলোআপ ডেলিভারি, রুম করে ভেতর দিকে প্রেসার দেন, ওইদিকে বল করলেন, শরীর বরাবর, গা বরাবর, লেগ স্ট্যাম্পের দিকে যখন ব্যাটসম্যান দেখলেন, এটা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাকহ্যান্ড স্লোয়ার সেক্ষেত্রে করেছেন, বল পিক করতে পারলেন না, ব্যাটসম্যান প্যাডের উপরে লেগে পিচের উপরে বল, ডট বল হলো। 88, 7 উইকেটে জিম্বাবুয়ের টার্গেট 176 রান, বল বাকি 31, রান লাগবে 88, উইকেট আছে 3টি, এই ধরনের সমীকরণের উপর দিয়ে যাচ্ছে জিম্বাবুয়ের ইনিংসটি। হ্যাঁ এভাবেই যাচ্ছে ইনিংসটি, তবে আরও দ্রুত হয়তো শেষ হয়ে যেতে পারত যদি উইকেটগুলো আরও দ্রুত দ্রুত পড়তো, তবে ইতোমধ্যেই আমরা 15তম ওভারে চলে এসেছি, শেষ বল এই ওভারের, সাইফউদ্দিন আবারও সেই অফ স্টাম্পের বাইরে ইয়র্কার এবং সেটাকে খেলতে পারলেন না ব্যাটসম্যান জার্ভিস, 15 ওভার শেষ হলো ডট বল দিয়ে 88-7 উইকেটে জিম্বাবুয়ে। টিভিএস ইচ্ছা পূরণ অফার, টিভিএস এর মোটরসাইকেল কিনে পান রেজিস্ট্রেশন ফি বাবদ 12,073 টাকা অথবা 10,000 টাকা পর্যন্ত ছাড়, আজই আসুন টিভিএস এর শোরুম। বাহাই ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাইন, আরএফএল বেস্ট বাই সহ দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে ইটালিয়ানো, পিওর আর্ট। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট, ফ্রুট ফান, ভালো খান ভালো থাকুন, একটি বিস ক্লাব পণ্য। রোজ, লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, চারটি ফ্লেভারে রেমি চ্যাপস্টিক, রেমি চ্যাপস্টিক ফর ইউর সুইট লিপস। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ধারাভাষ্য রেডিও ভূমি 92.8 FM। 30 বল 88 রান, 30 বল থেকে 88 রানের প্রয়োজন আগামীকাল সেপ্টেম্বর 19, আগামীকালকে খেলা নেই, সেপ্টেম্বরের 20 তারিখে আফগানিস্তান ভার্সেস আজকের এই জিম্বাবুয়ে, 21 তারিখে আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ, তারপরে দল আবার কামব্যাক করবে ঢাকাতে, সেপ্টেম্বরের 24 তারিখে খেলা ফাইনাল। এই হলো শ্রোতা বন্ধুরা আমাদের পরের বল, আউটসাইড অফ স্টাম্প, ওভার দ্য কাভার খেলেছেন, এক্সট্রা কাভার দিয়ে বল সীমানের দিকে যাচ্ছে, অনেকটা পথ, লং চেজ, সাকিবুল হাসান চমৎকার এবার পা দিয়ে লেফট ফুট ইউজ করেছেন, বাড়ি দিয়েছেন বল, তিনি ভেতরে থাকলেন, বলটাকে ভিতরে রেখে দিলেন, তার আগে রিলে ফিল্ডিং, 1 রান 2 রান 3 হয়েছে কিনা একটু দেখি, দেখে নিয়েছেন ওখানে আম্পায়ার, না বাউন্ডারির উপর বাইরে যায়নি, সাকিবের তৎপরতা বিশাল তৎপরতা, লং চেজ একটা, অনেকটা পথ কাভার করে এসে তিনি বাঁ পায়ে একটা ফুটবল খেললেন, খেলে বল ভিতরে দিলেন, তিনিও ভিতরেই থাকলেন, সতীর্থরে এসে কুড়িয়ে যখন থ্রো করলেন, তার আগে 1 রান 2 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 91-7 উইকেটে জিম্বাবুয়ে। ভালো একটা প্রচেষ্টা ছিল সাকিবের কাছ থেকে, 29 বল থেকে এখনো প্রয়োজন 85 রান জিম্বাবুয়ের জয়ের জন্য। 16তম ওভার দ্বিতীয় বল, এবারে কিন্তু আকাশে ভাসিয়ে খেলেছেন ও প্রান্তে ব্যাটসম্যান, তবে না ফিল্ডার নেই, 1 বাউন্সেবল সীমানার বাইরে, 4, হ্যাঁ 4টি রান আসলো, একেবারে জায়গায় দাঁড়িয়ে থেকে জার্ভিস বলটা খেলেছেন, পুরোপুরিভাবে একটা ফুলা লেন্থ ছিল, মানে ব্যাটের সামনেই বলটা ছিল, সেটাকে স্ট্রেইট ড্রাইভে আকাশে ভাসিয়ে তিনি খেললেন স্লটে থাকা বলটি, এখান থেকে 4। তবে 4-এর সাথে সাথে এখানে কিন্তু একটা পরিবর্তন এসেছে কমেন্ট্রি বক্সে, সামি যুক্ত হয়ে গেছেন কামরুজ্জামানের জায়গায়। আমি চিন্তা করছিলাম যে 3টা উইকেট ফেলতে আপনারা কতক্ষণ নেবেন, এ কারণে যুক্ত হয়ে যাব, গুড লেন্থে পিচ করা একটা বল, মানে 3টা উইকেট আপনি ফেলার জন্য যুক্ত হয়েছেন, এক্স্যাক্টলি, দেখা যাক কত অন ড্রাইভ করেছেন ব্যাটসম্যান জার্ভিস, বল চলে গেছে লঙ্ঘন অঞ্চলে, একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন ব্যাটসম্যানদের মধ্যে, 7 রিং সিমেন্ট স্কোর আপডেট 96, 7 উইকেটে জিম্বাবুয়ে, সেই তখন 7 উইকেট রেখে গেলাম, আপনারা এই 7 উইকেট রেখেছেন, কোথায় আপনি 7 উইকেট রেখে গেলেন, এরপরে তো আমরা 2টো উইকেট ফেললাম। এনিওয়েজ ওই 7টা উইকেটই এখন পর্যন্ত আছে, এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ আর 3টা বল, আহা
শফিউলের এই বলটা কি ছিল, হাত থেকে ছুটে গেল, অফ স্টাম্পের যে দাগ তার থেকে মানে বিশাল বাইরে, একেবারে ক্রিজের বাইরে দিয়ে বলটা গেছে। এখান থেকে একটা বিশাল বাইট, যদিও রান একটাই যুক্ত হবে অতিরিক্ত খাত থেকে। 97 উইকেটে জিম্বাবুয়ে, 16তম ওভারে খেলা চলছে, জার্ভিস রয়েছেন 9 বল থেকে 8, তবে স্ট্রাইকে থাকা মুতুম্বামি 20 বল থেকে 36 রান করেছেন। শফিউলের এটি হচ্ছে তৃতীয় ওভার, 21 রানে 2 উইকেট তিনি পেয়েছেন, যাচ্ছেন ওভারে চতুর্থ বল নিয়ে। এবারে কিন্তু চমৎকার ডেলিভারি, অফ স্টাম্পের উপরে ছিল, সেই জায়গা থেকে অন ড্রাইভ করলেন ব্যাটসম্যান মুতুম্বামি এবং মিড অন থেকে ফিল্ডিং হতে হতে একবারের জন্য প্রান্ত পরিবর্তন। মিরন অঞ্চলে কোনো ফিল্ডার নেই, বল চলে গেছে ওয়াইডিশ লং অন অঞ্চলে। একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন হয়েছে ব্যাটসম্যানদের মধ্যে। 7 রিং সিমেন স্কোর আপডেট, 97 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে, 16তম ওভারে খেলা। তবে আজকের দিনে বোলার সেই সাথে ফিল্ডিং বাংলাদেশের সব কিছু দেখে ভালোই লেগেছে। যেই জায়গাগুলোতে অনেক রকম আলোচনা সমালোচনা ঝড় উঠেছিল, সেখান থেকে কিছুটা হলেও নিজেদেরকে শুধরে নিয়ে আজকে বাংলাদেশ মাঠে পারফর্ম করেছে। বলতে না বলতে পরের বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বল, সেই বলটিকে কভার ড্রাইভ খেললেন উপরান্তে থাকা ব্যাটসম্যান, তবে রান নেওয়ার কোনো সুযোগ ছিল না। ডট বল দিয়ে ওভার শেষ, 97 উইকেটে জিম্বাবুয়ে। একটু চোখ কান খোলা রাখলে বাজেটেই যেমন পাবেন ভালো কিছু, তেমনি রবিদের রিচার্জের আগে *999* আপনার। তবে মুতুম্বামির মাত্র আর একটি রান দরকার, 29 বল তিনি খেলেছেন, আর একটি মাত্র রান করতে পারলে অর্ধশত রানের মাইলফলক তিনি ছুঁতে পারবেন। দেখা যাক, যদিও এখন স্ট্রাইকে থাকবেন কাল জার্ভিস, তিনি 12 বল থেকে করেছেন 16টি রান। মোহাম্মদ সাইফুদ্দিন ইকোনমি রেট তার 3.43, 12টি রান দিয়ে নিয়েছেন মূল্যবান একটি উইকেট, যাচ্ছেন এই ওভারের চতুর্থ বলটি নিয়ে। 118 7 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। কাল জার্ভিস তিনি হাসছেন, কেন হাসছেন দেখা যাক। ওভার দ্য উইকেট এবারে ফুল লেন্থের বল ছিল, যদিও অফ স্টাম্পের বাইরে, সব পার্টি কভার ড্রাইভ, তবে লাভ হয়নি কারণ ইনার সার্কেলের একটু বাইরে দাঁড়িয়েছিলেন শাকিব আল হাসান, তিনি বল করে ফেরত পাঠালেন। রান কি নেওয়া হয়েছে? হ্যাঁ, একবারের জন্য প্রান্ত পরিবর্তন করে মুতুম্বামিকে দেওয়া হয়েছে স্ট্রাইক, 119 7 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। 14 বল থেকে প্রয়োজন 57টি রান এই মুহূর্তে সাইফুদ্দিন, তিনি রয়েছেন বোলিংয়ে, খুব ইকোনমিক্যাল বোলিং করেছেন, একেবারে কৃপণ হস্তে বোলিং করেছেন বলতে হবে, কারণ রান দেওয়ার ক্ষেত্রে খুবই কৃপণ ছিলেন তিনি। মাত্র 13টি রান তিনি দিয়েছেন, আর 13 সংখ্যাকে অনেকেই অপয়া সংখ্যা বলেন, অনেকে আনলাকি 13 বলেন। এই আনলাকি 13 বা এই অপয়া 13, সেটা কি জিম্বাবুয়ের জন্য আরেকটু অপয়া হবে কিনা, সেটা এই মুহূর্তে দেখার বিষয়। গত ম্যাচে প্রথম বলে একটা দুর্দান্ত আউটসুইংয়ে বোল্ড করেছিলেন আফগানিস্তানের ওপেনারকে, আউটসাইড অফ স্ট্যাম্প ফুল লেন্থের বল পুশ করেছেন কাভারে, করেই দৌড়টা দিয়েছেন। একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন ব্যাটসম্যানদের মধ্যে, 120 7 উইকেটে জিম্বাবুয়ে, এবং অভিনন্দন একটি এ প্রান্ত থেকে জানাতেই হচ্ছে মুতুম্বামিকে, কারণ হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি 30টি বল থেকে। আমরা প্রত্যেকেই জানি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ভেঙে গেছে, এবং সেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ভেঙে যাওয়ার পর তাদের বর্তমান যে ক্রিকেট অবকাঠামো সেটা একেবারেই নেই, তার মধ্যেও যে তারা খেলছেন, তারা তাদের দেশের জন্য খেলছেন, আর্থিক কোনো প্রকার সুবিধা তারা পাচ্ছেন না, সেই সুবিধা না পাওয়ার পরও তারা খেলছেন, এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো বিষয়। এবারে ব্যাক অফ লেন্থের বল ছিল, বাউন্সের ডেলিভারি, তবে হাইটটা খুব একটা বেশি না পাওয়ায় ঠিকঠাক মতো নেগোসিয়েট করতে পারলেন না ব্যাটসম্যান, এই ক্ষেত্রে ডট বল দিয়ে ওভারের সমাপ্তি হলো। 18তম ওভারের খেলা শেষে 120 7 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। লাখপতি নগদে লাখপতি, কে লাখপতি? আপনি লাখপতি, কিভাবে সম্ভব? নগদে সম্ভব, এবার নগদে লাখপতি হতে পারেন আপনিও। 2500 টাকা বা তার বেশি ক্যাশ ইন করে ও প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত, অথবা নিশ্চিত আয় তো আছেই। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন, রোজ লেমন অরেঞ্জ স্ট্রবেরি, 4টি ফ্লেভারে রেমি চ্যাপস্টিক, রেমি চ্যাপস্টিক ফর ইউর সুইট লিপস। এখনই সময় সকল কৃত্রিমতাকে ছুড়ে ফেলে রিয়েল কেটেছে নেয়ার, কারণ রিয়েল ম্যাঙ্গো পাল্প থেকে তৈরি হয় শেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক, তাই রিয়েল মানি রিফ্রেশিং, রিয়েল মানি শেজান।
বিভ্রান্তিমূলক এক্সচেঞ্জের জটিলতা আর নয়, কারণ মার্সেল দিচ্ছে ইজি এক্সচেঞ্জ অফার। যে কোনো ব্র্যান্ডের সচল অচল সিআরটি টিভি পরিবর্তন করে আপনি পাচ্ছেন নতুন মার্সেল এলইডি টিভি মাত্র 9,900 টাকায়। তাছাড়া টিভি কিনে রেজিস্ট্রেশন করে পেতে পারেন প্রতিদিনই ফ্রিজ ফ্রি। মার্সেল, টু চেঞ্জ লাইফ। বগুড়া থেকে গাড়িটা সাতক্ষীরার দিকে যাচ্ছিল, কিন্তু মাঝখানে ব্রেক ফেল করেছে, যে কারণে বল সীমানার বাইরে 4 রানের জন্য। এই পর্যায়ে শফিউল ইসলাম বগুড়া এক্সপ্রেস আউটসাইড অফ স্টাম্প একটা গুড লেন্থে পিচ করা বল করেছিলেন, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে ব্যাটসম্যান অফ ড্রাইভ করেছেন, তবে আউটসাইড এজ হয়ে সে বলটা থার্ড ম্যানের ফিল্ডারকে ফাঁকি দিয়ে চলে গেছে সীমানার বাইরে। থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন সাতক্ষীরা এক্সপ্রেস কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই কারণেই বলেছি বগুড়া থেকে সাতক্ষীরা যাওয়ার পথে গাড়িটা ব্রেক ফেল করেছে। 124 উইকেটে জিম্বাবুয়ে 19 ওভারে খেলা শুরু হয়েছে, থার্ড ম্যান দেখতে 4 পেয়ে গেলেন মুতুম্বামি। 19 ওভারের খেলা শুরু হয়েছে, 124 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে শফিউল। তিনি তার ব্যক্তিগত চতুর্থ ওভারের অর্থাৎ শেষ ওভারের বল তিনি করছেন 2 উইকেট, মূল্যবান 2 উইকেট তিনি তুলে নিয়েছেন একদম সময় মতো পরের বলটি। এবারে কিন্তু সাতক্ষীরা যাওয়ার সময় বলটি একদমই মিস করেনি, অর্থাৎ আউট হয়ে ফেরত যাচ্ছেন মুতুম্বামি। Fresh out! Super fresh drinking water. দেশের সবচেয়ে নিরাপদ পানি. Made in Bangladesh. Made for the world. এবার কি হয়েছে জানেন, বগুড়া থেকে সাতক্ষীরা যাওয়ার পথে ফেনীতে ধরা খেয়েছে। সাইফউদ্দিন ছিলেন সেই জায়গায় শর্ট থার্ড ম্যান অঞ্চলে এই বলটিতে, সেখানেই খেলেন ধরা, অর্থাৎ ফেনীতে ধরা খেলেন মুতুম্বামি। 124 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে 7 রিং সিমেন্ট স্কোর অফ ইট, ইনফ্যাক্ট 8 উইকেটের পতন এটা। 124 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে নতুন ব্যাটসম্যান হিসেবে নামবেন এই মুহূর্তে কে, যেই নামুন তা কেন একটু উইকেটের পতন হয়েছে। আমাদের মতো খাওয়া পাগলদের জন্য বিস্ট ক্লাব দিচ্ছে ফ্রেশ আনারসের মজার স্বাদে ফ্রুট ফান পাইনাপল ক্রিম বিস্কিট। ফ্রুট ফান, ভালো খান ভালো থাকুন, একটি বিস্ট ক্লাব পণ্য। চলো না ঘুরে আসি অজানাতে। দূর চাই, ঝামেলা, হোটেল রুম ঠিক করো, ট্রান্সপোর্ট ঠিক করো, আরো অনেক খরচ। এসব ঝামেলা কমাতেই এখন amarroom.com অনলাইনে বসেই হোটেল বুক করো খুব কম খরচে, সাথে থাকছে ইনস্টলমেন্টে টাকা দেওয়ার সুযোগ। amarroom.com, কম খরচে দেশ ভ্রমণ করার আপনার বিশ্বস্ত বন্ধু। বাহাই ডিজাইনের আকর্ষণীয় ইটালিয়ানো মেলামাইন আরএসএল বেস্ট বাই সহ দেশের সর্বোচ্চ পাওয়া যাচ্ছে ইটালিয়ানো পিওর আর্ট। টিভিএস ইচ্ছা পূরণ অফার, টিভিএস এর মোটরসাইকেল কিনে পান রেজিস্ট্রেশন। জিম্বাবুয়ে 19 ওভারের খেলা শুরু হয়েছে, এইন্সলে পৌঁছে গেছেন একে, অন্যদিকে জার্ভিস 17 রান নিয়ে ব্যাটিং করছেন। এবং নতুন ব্যাটসম্যান তিনি এইন্সলে এসেছেন রিচমন্ড মুতুম্বামি। খুব চমৎকার একটি ইনিংস খেলে তিনি বিদায় নিয়েছেন বলতেই হচ্ছে। 32 বল থেকে 54 রান তিনি করেছেন, যেখানে 4টি 4 এবং 3টি 6-এর মার ছিল। এবারে শফিউলের ব্যাকআপ লেন্থের বল নেগোসিয়েট করতে পারেননি ঠিকঠাক মতো, হাইটটা ছিল ভালোই, তারপরেও যে কারণে হাইটটা ভালো থাকার কারণে একটা বাউন্স সিগনাল করছেন, এক্ষেত্রে আম্পায়ার ওয়ান বাউন্স কল করা হয়েছে। 19 ওভারের খেলায় চলছে, 7 রিং সিমেন্ট স্কোর আপডেট 125, 8 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে, লক্ষ্যমাত্রা 176, যেখানে 8 বল থেকে আরও 51 রান করতে হবে। শাকিব আল হাসান তার টি টোয়েন্টি ক্যারিয়ারের আজকে 75 ম্যাচ খেলছেন। ইনফ্যাক্ট ওয়ান ডে ক্যারিয়ারের 75 ম্যাচটাও তিনি খেলেছিলেন জিম্বাবুয়ের এগেনস্টে চট্টগ্রামের এই মাঠেই। আউটসাইড অফ স্ট্যাম্প শর্ট পিচ বল পুল শট করেছেন জার্ভিস, বল চলে গেছে ওয়াইডিশ লঙ্গন অঞ্চলে, সেখান থেকে ফিল্ডিং হয়েছে লিটন কুমার দাসের মাধ্যমে। ব্যাটসম্যানদের মধ্যে 2 বারের জন্য প্রান্ত পরিবর্তন, এই মুহূর্তে 7 বল থেকে প্রয়োজন 49 রান। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট 127, 8 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। 3-3 উইকেট পেয়েছেন আজকে শফিউল ইসলাম, 30 রান দিয়ে 3 উইকেট। বগুড়ার 2-এর 7টা ঠিক এই মুহূর্তে মিষ্টি না হয়ে ঝাল হচ্ছে জিম্বাবুয়ের জন্য। শেষ বলটি শফিউল ওভার দ্য উইকেট, এবারে ফুল লেন্থের বল লফটেড খেলেছেন অফ ড্রাইভ, তবে ঝাঁপিয়ে পড়েছিলেন লং অফে, লাভ হলো না, সীমানার ওই পারে গিয়ে আছে পড়েছে। 4 হয়েছে কি 6 হয়েছে তা দেখে বলতে হবে, ছক্কা, বিশাল একটি 6 মারলেন এবং ওভারের সমাপ্তি। 131, 8 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। রোজ, লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি,